বলি আছে বলো। কোনো আচ্ছা, আমি ক্যামেরা একজন একজনকে আমি শুধু আমার একটা কথা আছে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ম্যাম, মিস আমার একটা কথা আছে কার কথা আছে বলো। মিস, আমি না আপনার গত ক্লাসের ক্লাসটা করতে পারি না, আমার বাসায় কারেন্ট চলে গেছিল আচ্ছা, সব ক্লাস মিস, ইউটিউব আমিও দেওয়া হয়, করতে তোমাকে পারিনি। বারবার বলা বারবার বলা হয়, ইউটিউবে দিয়ে দেওয়া হয়, তোমরা সেখান থেকে দেখে নিবে, ঠিক আছে? আমি তো স্ক্রিন শেয়ারও হচ্ছে না আজকে, আমার জুমে অনেক প্রবলেম হচ্ছে বাবা, নেটের কারণে বা যাই হোক, স্ক্রিন শেয়ারও হচ্ছে না। তোমাদের গত ক্লাসের পার্টটা একটু দেখি তো, যেখানে সলভ কতটুকু সলভ করেছিলাম আমরা। মিস ওয়ার্কশিট করে 7 পর্যন্ত করেছিলাম। জি মিস 7 পর্যন্ত করেছিলাম আর আপনি সলভ করে দিলেন। আমি স্ক্রিন শেয়ারের চেষ্টা, তোমাদের কি কিছু আছে স্ক্রিনে? আচ্ছা আচ্ছা, স্ক্রিনে আচ্ছা, স্ক্রিনে কিছু আসছে, দেখতে পাচ্ছ কিছু? না না নো ম্যাম, নো ম্যাম। আচ্ছা, আমি দিয়ে রাখছি কিন্তু আসছে না, বোর্ড হতে সময় লাগছে, টাইম লাগছে, একটু অপেক্ষা করো, এই কারণে আমার দেরি হয়ে গেল, 11:05 বেজেছে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আমি যাকে বলবো শুধু সেই আনমিউট করে কথা বলবে। হ্যাঁ বাবা, কিছু বলছো? জি, মোবাইলে ক্লাস করতে পারবেন? প্রবলেম, কথা বুঝতে পারবো। আচ্ছা, আমি একটু মিউট করে দিচ্ছি, যাকে বলবো সেই কথা বলবে, কথা বলো না। হ্যাঁ, বা তোমরা নিজেরাও করে ফেলতে পারো। মিস ওয়ার্কশিট কত করাবেন আজকে? মিস মিউট করে দিয়েছে, একটু অপেক্ষা করুন, সবাই কথা বললে প্রবলেম হচ্ছে একটু। হ্যাঁ, আর স্ক্রিন শেয়ারটা আমার হচ্ছে না। আচ্ছা, আমি একজনকে বলি সে আনমিউট করে কথা বলবে। হ্যাঁ, এখানে রোল 11 আছে, রোল 11, মালিকা ইসলাম, স্নিগ্ধা, আমাদের সাথে আছো? মিস আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাবা, স্ক্রিন শেয়ার হচ্ছে না, আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস, আজকে খুব প্রবলেম হচ্ছে, আমার জুমে কোনো লেখাই উঠছে না। হ্যাঁ, একটু প্রবলেম হয়ে যাচ্ছে কোনো একটা কারণে, আমি বুঝতে পারছি না, মানে তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি কিন্তু কোনো লেখা উঠছে না, আমি যে লেখা বারবার স্ক্রিন শেয়ার দিচ্ছি এটা হচ্ছে না। মিস আমাদের নাম লেখা যাবে না, একটু অপেক্ষা করো। মালিয়া, স্নিগ্ধা, তুমি কি কথা শুনতে পাচ্ছ? রোল 11, ওর নামটা শুধু। হ্যাঁ বাবা, নেটের প্রবলেম, কথা শুনতে পাচ্ছ আমার? মিস ও তো জয়েন হয়নি, জয়েন হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের বাসায় টাইম চলে গিয়েছে তো তাই। আচ্ছা, লিখাই উঠছে না, হ্যাঁ নেটের প্রবলেম হতে পারে। আচ্ছা, এবার হয়তো জয়েন করবে, মালিকা হয়তো আসবে। আচ্ছা, আমাকে এখানে শুনতে পাচ্ছে, ওর নাম কি? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি গ্রামার সলভ করেছিলাম একটু বলো তো। আমি যে তোমাদের সাথে স্ক্রিন শেয়ার দিচ্ছি সেটা শেয়ার হচ্ছে না, এর জন্য প্রবলেম হচ্ছে। এখন আমি যদি দেখি মেইন থেকে পাওয়া যায়, হ্যাঁ মোবাইলেও করতে পারি। আচ্ছা ঠিক আছে, মোবাইলে করলে একটু প্রবলেম, অনেক কিছু রেকর্ড হয় না, এই জন্য প্রবলেম হয়, বুঝতে পেরেছো? মোবাইল থেকে আমরা জুম ক্লাসটা রেকর্ড হয় না, গ্রুপে দিয়ে দিও, লিখে গ্রুপে দিয়ে দিও, গ্রুপে দেখে লিখবে।
আপনি তো ক্লাসে করতে পারেন যে ক্লাস আমি যদি আমি বলি আমার মেইলে তো কিছু কাজ আছে, কাজ করাই আছে রেডি করা, সেটা যদি ওপেন করতে মানে শেয়ার করতে পারি তাহলে হবে। আচ্ছা আমি মোবাইল থেকে করছি, এই মোবাইলে তো অবস্থা মেল ওপেন হচ্ছে না। আচ্ছা তোমরা আমাকে বলো লাস্ট ক্লাসে আমরা কি টপিক কোন কোন সেন্টেন্স কি টপিকে কাজ করছিলাম বলো, মুখে মুখে আমরা শুনি। আমি বলি আমার কথা শুনে তারপর তোমরা উত্তর দিবে ঠিক আছে। পার্সপ স্পিচ এর প্রথম সেন্টেন্স কি ছিল একজন বলো, যার সাউন্ড ভালো একজন বলো। The book is on a table. The book is on the table. Miss Simon, এটা অনেক প্রবলেম হয়। হ্যাঁ, বাবা নেটে আমার তো প্রবলেম হচ্ছে। The book is on the table. The book is on the table. The book is on the table. এই তো, হ্যাঁ এই তো সাউন্ড আসছে। আচ্ছা এখন আমি শুনতে পেয়েছি, এতক্ষণ যাদের কথা শুনছিলাম তাহলে আন্ডারলাইন করা কিসের নিচে ছিল? এবার আমাকে দ্বিতীয় সেন্টেন্স টা বলো তো কি ছিল, একজন বলবে, সবাই বললে শুনতে পাবো না। তারপরে কোনটা ছিল আন্ডারলাইন করা ছিল? আমাকে এবার তোমরা মিউট করে রাখো, সবাই কথা বললে সবাই আনসার আনসার দিবে। এবার বলো তো ভেরি কোনটি, ভেরি কোন পার্সন স্পিচ? ভেরি ভেরি গুড। তারপরে সেন্টেন্স কোনটি ছিল এই নাম্বারে? আরেকবার বলতে হবে, একজন বলো, এতজন বলে আমি শুনতে পারবো না, একজন বলো। এরপরে বলো এটা কোনটা নিচে আন্ডারলাইন করা? ভেরি কোনটির নিচে আন্ডারলাইন করা বাবা? ভেরি 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 পার্সপেক্টিভ স্পিচ হবে এটা, অ্যাডভার্ব।
Adverb. Adverb. लिखते स्क्रीन शेयर होए कि ना जी मिस मैम होए गेछे मैम होए गेछे मिस होए गेछे अच्छा वेरी गुड তাহলে তোমরা তোমাদের আমি বলছি এখন আমি যেভাবে বলবো ওইভাবে করো এই যে নাম্বার মিস এটা কত নাম্বার ওয়ার্কশিট মিস এটা কত নাম্বার ওয়ার্কশিট এটা মনে হয় আমাদের কারণ আমি কি প্রথম করে লিখে রেখেছি ওয়ার্কশিট নাম্বার 4 হ্যাঁ ওয়ার্কশিট নাম্বার 3 কমপ্লিট হয়েছে আমাদের তো সবগুলো এমএস ওয়ার্ডে করে নি নাম্বার দিয়ে শুরু করা কথা ছিল এটা না পুরনো মেইল ছিল সেজন্য নিউ মাইশা আমি ওয়ার্কশিট নাম্বার 1 2 3 টা পাইনি তুমি আমাকে টিমুতে দিও আচ্ছা আমরা আজ ওল্ড ফাইল টু রিভাইজ এটা নে দিবনে এটা তোমরা করেছো ওকে ওকে তোমরা বন্ধু এই পড়াগুলো তোমাদের শেষ মিস মিস এগুলো কত নাম্বার ওয়ার্কশিট বাবা এটা তো ওয়ার্কশিট 2 দেখাচ্ছে ওল্ড পুরনো পুরনো এটা আগে তোমরা যেগুলো করেছো সেগুলোই আমি মনে মনে যেটা রেখেছি এটা শেয়ার করতে পাচ্ছি না একটু প্রবলেম হচ্ছে এবার বুঝতে পেরেছো কথা বুঝে যাচ্ছে আমার ক্লিয়ার জি মিস হ্যাঁ আমার এমএস ওয়ার্ডে একটু প্রবলেম হচ্ছে জি মিস জি ম্যাম তোমাদেরকে ওল্ড কাজই করতে দিন তোমরা কি মানে অনেকগুলো করেছো এই কাজগুলো মনে তোমাদের করা শেষ তাই না ওয়ার্কশিট 2 জি মিস জি ম্যাম কি তোমাদের কি অবস্থা সেজন্য মিস আজকে আমরা কত নাম্বার ওয়ার্কশিট করব আজকে আমরা পুরনো ওয়ার্কশিট 2 টা করব দেখি হ্যাঁ একটু অপেক্ষা করো আমি পাস দিচ্ছি আমার জিবি লাগে না হচ্ছে এই যে এখানে কি করো তো ওয়ার্কশিট দেখতে পাচ্ছ এখানে কি লিখেছে মোর ফর প্র্যাকটিস আজকে আমরা ওয়ার্কশিট করব তোমরা এখানে দুটো করে দেয়া আছে রান ফর এ লেকচার কত তোমরা লাইক করো আমার কথা শুনো কথা না শুনে কেউ কথা বলে মিউট করে ফেলো সবাই এই টেন্স গুলো করে ফেলো তো তোমরা এই যে লিখাই আছে কি কি করতে হবে করে ফেলো আমি দেখব একটু পরে আবার করতে দিব সলিউশনটা দিব ম্যাম এই যে ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে এখানে দুটো করা আছে এখান থেকে তোমরা 1 2 টা তুলে ফেলো এবারে 3 নাম্বারটা আছে এই দিকে করার চেষ্টা করো নাম্বার কত বাবা ওয়ার্কশিট নেই এটা আজকে শুধু প্র্যাকটিস করব
তোমার টেন্স লিখো টপিক টেন্স লিখো টেন্স লিখো টি এন এস টেন্স লিখো টি এন এস টেন্স লিখো নি আসলে বলো থ্রি নাম্বার থেকে লিখো মি শুধু উত্তর লিখবো ম্যাম শুধু কি অ্যানসার লিখবো মিসের ওয়ার্কশিট নাম্বার কত ম্যাম ব্ল্যাক ম্যাম ব্ল্যাক শুধু তো লিখবো নাম্বার কত ম্যাম এটা কি শুধু ম্যাম এটা কি শুধু অ্যানসার লিখবো প্রশ্ন তুলে লিখতে পারো উত্তর লিখলেই হবে প্রশ্ন তুলে লিখো না সময় লাগবে আর কথা বলবে না আমি কি বলেছি শোনো ওয়ান টু করতে আছে থ্রি কত চেষ্টা করো তোমাদের টেন্স হয়ে গেছে ইট রেইনস সিন্স মর্নিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলে তাহলে কি হবে সেটা বলবে ওয়ান টু করব না ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এই উত্তর পরে বলো উত্তর পরে উত্তর আমরা পরে শুনবো হ্যাঁ উত্তরটা পরে শুনে নিব এখন শুধু নিজে নিজে চুপচাপ করে ফেলতে হবে করো তো নাম্বার থ্রি থেকে করো যারা বসে আছে যে অনেকে বসে আছে বসে থেকো না নাম্বার থ্রি থেকে টেন্স লিখে রাখবে আজকে টপিক কি হবে টেন্স প্র্যাকটিস ঠিক আছে হ্যাঁ টেন্স প্র্যাকটিস আর যারা জয়েন করেনি ওদেরকে আমি আবার জয়েন করাচ্ছি তোমরা অপেক্ষা করো হ্যাঁ স্ক্রিনটা চলে গেল তোমরা অপেক্ষা করবে আমি আবার দিব ঠিক আছে তোমরা আবার চলে যেও না থেকো কয়েকটা সেন্টেন্স তুলে রাখতে পারো তাহলে তোমরা লিখতে পারবে মাঝখানে আমার জুমে অনেক প্রবলেম হচ্ছে এই যে কার নয়েজ আসছে সবাই মিউট করে দাও সবাই মিউট করে রাখো আমাকে স্ক্রিন শেয়ার পার্টিসিপেন্টস এখানে লিখছে না যারা পার্টিসিপেন্টস আচ্ছা এমনি দিলাম স্ক্রিন দেখতে পাচ্ছ না মিস টু নাম্বারের কোশ্চেন দেখা যাচ্ছে না মিস আপনি কি বলে হোমওয়ার্ক এখন দেখা যায় এখন দেখা যায় এখন মিস স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা করো করে ফেলো আপনি জয়েন করে মিস এগুলোর অ্যানসার আপনি পরে দিয়ে দিবেন টু নাম্বারের কোশ্চেন দেন দিয়ে দিব তোমরা এখন করো মিস হ্যাঁ ইয়েস বলো টু নাম্বার কোশ্চেনটা দেখান বুঝতে পারছি না এত আস্তে বললে বুঝতে পারবো না একটু কাছে এসে বলো হ্যাঁ টু নাম্বারের কোশ্চেনটা দেখান ফোর নাম্বারের কোশ্চেনটা দেখান কোনটা এই যে এটা দ্য ফিশারম্যান আর ক্যাচিং ফিশ ফর ওয়ান আওয়ার এটা টু নাম্বারের কোশ্চেন টু নাম্বার কোশ্চেন আচ্ছা টু নাম্বার করে দেয়া আছে টু না করলেও চলবে থ্রি থেকে করতে বলেছি আর যদি ওয়ান টু লিখে রাখতে চাও তাহলে হবে এখন প্রবলেম হচ্ছে স্ক্রিন দেখতে তোমাদের ম্যাম টু নাম্বারটা দেন আমার ওয়ান নাম্বারটা শেষ লেখা মানে ওয়ান নাম্বারে সিক্স অব্দি লেখা শেষ এখন সবার করতে থাকো নাম্বার থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে করো করো টেস্ট করো বসে থেকো না ম্যাম এগুলো করে ফেলেছি আচ্ছা থ্রি নাম্বার কি বলেছে ইট রেইনস সিন্স আমার ফোর নাম্বার বাকি আচ্ছা করো ফোর নাম্বারে বলছে দা ফিশারম্যান আর ক্যাচিং ফিশ ফর ওয়ান আওয়ার সেভেন নাম্বারটা দেখান সেভেন নাম্বারটা দেখান নাম্বার ফাইভে বলছে আমার ফোর নাম্বার বাকি করো 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 কিছু হবে না একটু সবাইকে সময় দেই একটু টাইম লাগে অনেকের একটু সময় লেগে যায় বেশি করো আই হ্যাভ স্লেপ্ট নাম্বার ফাইভে আছে তারপর নাম্বার সিক্সে আছে হি ইজ ড্রয়িং এ পিকচার ফর টু আওয়ার্স নাম্বার সেভেন আছে দ্য বয়েজ হ্যাভ মেড আ নয়েজ নাম্বার এইট আছে রূপা সিংস ফর অ্যান আওয়ার এবার আস্তে আস্তে করতে থাকো সবাই শেষ করো তারপর হচ্ছে মিস সলিউশনটা দিবে ম্যাম 5 নাম্বারটার উত্তর এটা হবে না আই এম স্লিপিং
এখন না সবাই শুরু প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে বলেছে হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে বলো নাম্বারটা দেখান আচ্ছা এরপর আমরা দেখি আর আছে কিনা কেউ মানে কথা বলবে না একটু অপেক্ষা করবে আসতে একটু টাইম টাইম নেই হ্যাঁ আর অপেক্ষা করবে যদি কোনটা শেষ না হয় আমি আবার দিব সুযোগ দিব একদম চিৎকার চেঁচামেচি করবে না কেউ আচ্ছা এখানে আমি আবার মিস একটু 5 নাম্বার 6 নাম্বার আমার এখানে আপনি স্ক্রিনটা দেখা যাচ্ছে না দেখেন 5 6 3 করো অনেকে খুব সুন্দর মিস আমার এখানে আপনি স্ক্রিনটা দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে করো মিস আমি বলতেছি আমার আমার যে মোবাইলটা নিয়ে এখানে আপনি স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে না এখানে সবাই দেখতে পাচ্ছে তাহলে করছে নিচে তো আমি দেখতে পাচ্ছি তোমাদের সবাই হ্যাঁ বলছি না বাবা তোমার মোবাইলে প্রবলেম হচ্ছে না মি তাহলে জানি না আচ্ছা তুমি পড়তে পারছো 5 6 7 8 নাম্বার গুলো 9 নাম্বার একটু দেখাবেন হ্যাঁ বাবা মিস আমি 5 অবধি পড়ছি পরে থেকে দেখা যাচ্ছে না তোমার আমি বুঝতে পারছি না তোমার তো কোনো প্রবলেম হচ্ছে আচ্ছা দেখো এখানে যে 8 এর পর 9 10 মিস আমাকে একটু 6 নাম্বারটা দেখান আচ্ছা দেখো 6 নাম্বার হচ্ছে শি ইজ ড্রয়িং এ পিকচার ফর 2 আওয়ার্স লিখেছে ম্যাম একটু 9 নাম্বার কিছু দেখান না 5 নাম্বারটা দেখান আচ্ছা যারা 9 একটু 9 নাম্বারটা দেখান না 8 পর্যন্ত যারা কমপ্লিট করেছে অপেক্ষা করো আমি আবার সুযোগ দিচ্ছি যারা মিস আমি 7 নাম্বারটা লিখছি লিখো লিখো সবাইকেই দেখাবো কিন্তু বারবার বলতে হবে না আমি সময় দিচ্ছি তোমাদের সবাইকে যারা লিখেছো তারা অপেক্ষা করো একটু বসো সবাইকে একটু শেষ করার সুযোগ দে যেহেতু এটা তো হোয়াইট বোর্ড না স্ক্রিন দেখে দেখে লিখছে অনেকের হয়তো প্রবলেম হচ্ছে নেটে হ্যাঁ আসতে সময় লেগে যায় এজন্য একটু অপেক্ষা করে ধৈর্য ধরে বসতে হবে তাই না আর স্কুল ওপেন করলে আমরা সবাই স্কুলেই পড়াশোনা করবো ইনশাল্লাহ মিস 12 তারিখ স্কুল খুলে দিয়েছে 9 নাম্বারটা একটু দেখাবেন হ্যাঁ বাবা ফাইভ যারা লিখনে লিখেছ ফাইভ ফোর ফাইভ আমার এইট নাম্বার বাকি আচ্ছা এইট নাম্বার লিখো ফাইভ সিক্স পর্যন্ত হয়েছে সবার জি মিস জি মিস জি মিস কিন্তু তো নাকি ফাইভ সিক্স সিক্স পর্যন্ত হয়েছে সবার সিক্স জি মিস জি মিস আমার এইট অবধি হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এখনো মনে হয় কেউ বাকি আছে যে বলছে লিখছে তো এখনো লিখছে 6 পর্যন্ত সবাই আমি সবাইকে একটু 9 নাম্বারটা দেখান আচ্ছা দেখাচ্ছি আমি একটু সবাইকে এডমিট করে দেই যারা যারা এখনো বাকি আছে ঠিক আছে একটু অপেক্ষা করো জয়েন করছে আমার সাথে 9 নাম্বারটা দেখান আচ্ছা এইবার দেখো 6 পর্যন্ত যাদের শেষ এবার হচ্ছে যে 7 8 9 10 লিখো আসসালামু আলাইকুম 7 8 9 10 7 এ বলেছে দা বয়েজ হ্যাভ মেড এ নয়েজ পাস্ট ইনডিফিনিট করতে বলেছে তারপর 8 নম্বরে হচ্ছে রূপা সিংস ফর অ্যান আওয়ার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে বলেছে তারপর নাম্বার 9 এটা লিখেছে ইউ সাফার ফ্রম ফিভার ফর 5 ডেজ এটাকে বলেছে নাম্বারটা দেখবে কন্টিনিউয়াস করতে হ্যাঁ মেলি বেন 12 নাম্বারটা দেখান না এরপর নাম্বার নাম্বারটা দেখা যাচ্ছে না হ্যাঁ বাবা কোনটা দেখা যাচ্ছে না
10 নাম্বারটা দেখা যাচ্ছে না জি মিস 10 নাম্বারটা দেখা যাচ্ছে না এবার দেখো তো দেখা যায় কি না দেখা যায় জি মিস এখন দেখা যাচ্ছে দেখো নিও না আয়েশা একটা আরেকটা ডাক দিচ্ছে একটা জি নাম্বার অপেক্ষা করো হ্যাঁ আচ্ছা বাবা এখানে যেহেতু জয়েন হয়েছো তাহলে একটু এই যে সলিউশনটা নাও এই যে আজকে তেমন কিছু মানে শুধু টেন্স করিয়েছি আজকে তোমাদের তেমন কিছু করাতে পারিনি অর্থাৎ ওয়ার্কশিটটা ধরতে পারিনি আমার ওয়ার্কশিটটা ওপেন হচ্ছে না এমএস ওয়ার্ডের আমার প্রবলেম হচ্ছে সব কিছু হ্যাং হয়ে যাচ্ছে কোনো কিছু আসছে না ক্লিক করলে তো আমার এখানে মেইল থেকে আমি এটা শেয়ার করেছি শুধু এটা শেয়ার নাইন নাম্বার কোশ্চেনটা দেখান কোনটা কোনটা দেখাবো বাবা কত নাম্বার মিস সলিউশনটা দেখান হ্যাঁ হ্যাঁ আজকে টেন্স করিয়েছি 1 থেকে 10 পর্যন্ত শুধু প্র্যাকটিস আর কিছু না তোমাদের কিছু করাবেন না করি সবসময় খেয়াল রাখবে কি হবে যারা আউট করে আমার পুরো এপিড আছে মিউট করে দাও বাবা নয়েজ আসছে অনেক নয়েজ আসছে কথা আসছে ঘরের কথা চলে আসে মানে স্ক্রিন দেখা যাচ্ছে না হ্যাঁ কি বলছো দে হ্যাভ বিন রানিং ফর অ্যান আওয়ার আচ্ছা শুনতে আসি একটু অপেক্ষা করবে এত কথাবার্তা বললে তো প্রবলেম হয়ে যাবে সলিউশনটাও পাবে না টুতে দেখো উই প্লে ফর 2 আওয়ার্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এটা কি হবে বলো তো উই হ্যাড বিন প্লেইং ফর 2 আওয়ার্স এইবার আসো আমরা নাম্বার 3 থেকে এটা তো আমি সলিউশনটা লিখতে পাচ্ছি না কারণ এটা তো মেইল করা বাবা এটা ওয়ার্ডে আমি নিতে পাচ্ছি না তোমরা মুখে মুখে বলবে হ্যাঁ যারা যারা কি কি লিখেছো আমি মুখে সলভ করে দিব এটা আমার মেইলে আবারও বলছি যদি ওয়ার্ডে হতো তাহলে আমি লিখতে পারতাম এখানে লেখাটা লেখা আসবে না এখানে শুধু উপরে নিচে করতে পারবো আর কিছু না এখানে লিখেছে ইট রেইনস সিন্স মর্নিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে বলো তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং গুড ভেরি গুড একদম যারা বলেছে কারেক্ট আনসার ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এবার আমাকে রেইনিং স্পেলিংটা করো আর এ আই এন আই এ আই এন আই এন জি ভেরি গুড হ্যাঁ এখানে কিন্তু রেইন লিখে আই এন জি লিখে দিবে রেইনিং লিখে দিবে ওকে গুড ঠিক আছে এবার নাম্বার 4 এ আসি
The fishermen are catching fish for 1 hour. এটা আমাদেরকে বলছে present perfect continuous. তাহলে এখানে কিভাবে করবো? The fishermen. The fishermen have been catching fish for 1 hour. Very good. হ্যাঁ, মাশাআল্লাহ. The fishermen has been catching been are for fish 1 hour. The fishermen have been catching fish for 1 hour. আচ্ছা, মিস আরেকবার বলি, হ্যাঁ যারা শুনতে পায়নি তাদের জন্য বলছি, বলেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে। তো আমরা জানি হ্যাজ বিন আর হ্যাভ বিন, এরপর আমরা কি করি, ভার্বের সাথে বি ওয়ানের সাথে আইএনজি যোগ করে দেই। তাহলে এটা হবে দ্য ফিশারম্যান, যেহেতু এখানে ফিশ। আর একটা ব্যাপার আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, ফিশারম্যান কি একজন নাকি এখানে সিঙ্গুলার না প্লুরাল বলতে পারবে? এটা কে পারবে? তাহলে হ্যাজ বিন টা কেটে দাও, দ্য ফিশারম্যান, কারণ এখানে এম লিখে ফেলো, ফিশারম্যান হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর 1 আওয়ার। এবার আমরা নাম্বার 5 এ আসি, বলেছে আই হ্যাভ স্লেপ্ট, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে বলো তো, ভেরি ইজি। মাশাআল্লাহ হয়েছে, আই এম স্লিপিং, আই এম স্লিপিং, আর কিছু হবে না কিন্তু, আই এম স্লিপিং, স্লিপিং। ফোর নাম্বার এদিকে দেখান, এল ডব্লিউ পি আই এন জি, স্লিপিং। ফোন নাম্বারটা এদিকে লিখতে পারবে, এল ডব্লিউ পি আই এন জি, এটা কি তুমি লিখতে পারছ না? মিস সাজেশন এটা আছে। আচ্ছা, এবার নাম্বার 6 এ বলো, শি ইজ ড্রয়িং এ পিকচার ফর 2 আওয়ার্স, পাস্ট পারফেক্ট করো তো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শি হ্যাড বিন ড্রয়িং ফর 2 আওয়ার, ড্রয়িং এ পিকচার কোথায় যাবে? শি He had been drawing a picture for 2 hours. হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি হবে, she had been drawing a picture for 2 hours. আচ্ছা, তাহলে আবার বলছি, আরেকবার বলি, সবাই শুনে নাও, এবার মিউট করো সবাই। She had been drawing a picture for 2 hours. past perfect continuous. আচ্ছা, এবার আসো নাম্বার 7 এ, বলেছে দ্য বয়েজ হ্যাভ মেড এ নয়েজ, এটাকে আমরা কি করব, past indefinite simple past এ করব। তাহলে কি হবে, দ্য বয়েজ মেড এ নয়েজ। আরেকবার বলছি, দ্য বয়েজ মেড, এই যে বয়েজ মেড এ নয়েজ, হ্যাঁ মেড এ নয়েজ, ভেরি গুড। এবার আসে নাম্বার 8 এ, রূপা সিংস ফর 1 আওয়ার, এটা কি বলেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে, এটা কি হবে বলো তো? তবে রূপা হ্যাজ বিন সিংগিং ফর 1 আওয়ার, রূপা হ্যাজ বিন সিংগিং ফর 1 আওয়ার। আমি বলছি এটা কি করতে বলেছে, আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে বলেছে। তাহলে রূপা লিখবো, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি হ্যাজ বিন আছে, তাহলে রূপা হ্যাজ বিন বসবে, হবে সিঙ্গিং ফর 1 আওয়ার। আরেকবার বলছি, লিখে নাও, যারা লিখতে পারোনি লিখে নাও, রূপা হ্যাজ বিন সিঙ্গিং ফর 1 আওয়ার। আচ্ছা, সবগুলো হয়েছে, আর লাস্ট দুটো দেখে নিতে হবে, টাইম হতো আপ হয়ে যাবে, আর বেশিক্ষণ নেই, আমাদের 1.5 মিনিট আছে, আমরা শেষ করি। মিস আর 2 মিনিট আছে, আর এটা কি, 2 মিনিট আছে, কন্টিনিউয়াস, ইউ হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 ডেজ, ভেরি গুড। আমি আরেকবার বলি, তোমরা শুনে নাও, হ্যাঁ লিখে নাও, যারা লিখতে পারেনি তাদের জন্য, ইউ হ্যাড, ইউ সাথে কি হ্যাড হবে, কেন হবে বলতো, পাস্টের জন্য, ইউ হ্যাড বিন
এটা পাঁচটার জন্য কম ফিভার ফর 5 ডেজ আরেকবার বলছি ম্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 ডেজ এবার আমরা নাম্বার 10 করলে মিস এখানে লিখে দেন বাবা আজকে লিখতে পাচ্ছি না যারা পরে জয়েন করেছে তারা জানে না আমার এমএস ওয়ার্ডে তে একটু প্রবলেম হয়েছে হ্যাঁ আমার নাম্বার তো কল করে দিয়েছি করতে দিয়ে আই ওয়েট ফর ইউ এটা কি হবে আই আই হ্যাড ওয়েটেড ফর ইউ আই হ্যাড ওয়েটেড ফর ইউ ফর ইউ ওয়েটেড ফর ইউ এখানে ওয়েট এর সাথে ইডি যুক্ত করে দিই ও না এখানে তো পাস্ট পারফেক্ট করতে বলেছে শুধু পাস্ট না তো তাহলে আই হ্যাড ওয়েটেড ফর ইউ লিখো I waited. I had waited for you. You very good. I had waited for you. তোমাদের আপাতত হোমওয়ার্ক থাকবে না তোমরা কি করবে আগের পড়াগুলো রিভাইজ দিবে ওয়ার্কশিট 2 3 আছে না আগের ওয়ার্কশিট 2 3 গুলো পড়বে আর তোমাদের যে